হাই, শুভেচ্ছা সবাইকে। আজকে রুল এ বল গেম টিউটোরিয়ালের প্রথম পর্ব। এই পর্বে আমরা দেখব কিভাবে গেমের এনভায়রনমেন্টটা তৈরি করা যায়, অর্থাৎ গেমের যে পরিবেশটা সেটা কিভাবে তৈরি করব সেটা দেখাবো এই প্রথম পর্বে। এরপর এই পর্বে কোনো ধরনের কোডিং থাকবে না, শুধুমাত্র ডিজাইনটা থাকবে। এরপরের পর্বগুলোতে আমরা আস্তে আস্তে কোডিংয়ে ঢুকবো। তাহলে এই টিউটোরিয়াল সিরিজটার পরে আপনি যে গেমটা বানাতে পারবেন সেটা এই ধরনের একটা গেম হবে, সেটা একটু দেখে নিই, তারপর আমরা আসল কাজে ঢুকে পড়ব। প্লে করার পর আমাদের সামনে একটা ছোট্ট মেনু আসবে, স্টার্ট এবং এক্সিট থাকবে। স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের মূল গেমে চলে যাবে। এরপর আমরা এরো কি বা ASWD দিয়ে বলটাকে রোল করাবো। প্রতিটি কিউবে যে পিঙ্ক কালার যে কিউবগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ফিকার হিসাবে ইউজ করছি। এই ফিকারগুলোতে যখনই ও টাচ করবে সাথে সাথে এটা ডেস্ট্রয় হয়ে যাবে এবং এই জায়গায় এসে একটা স্কোর কাউন্ট হবে। এভাবে সবগুলো ফিকার যখন পিক করে ফেলবে তখন ইউ উইন বলে একটা মেসেজ আসবে। আদারওয়াইজ যে রেড সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যদি টাচ করে বলটা তাহলে সেটা গেম ওভার হয়ে যাবে। এটা সিম্পলি ডিজাইন করা, আপনি আপনার মতো নিজের মতো করে এটাকে ডিজাইন করতে পারবেন। আরও বেশি ডিফিকাল্টিস বাড়াতে পারেন আরও, অথবা এই দেখুন সবগুলো নিয়ে হয়ে গেছে। এখন ইউ উইন নামে একটা গেম সিন আসছে, এখান থেকে আপনি মেনুতেও যেতে পারেন অথবা রিস্টার্ট করতে পারেন। যদি রিস্টার্ট করেন তাহলে গেমটা আবার শুরু হবে এখান থেকে। সো এটাই হচ্ছে গেম। তো এটা বানানোর জন্য প্রথম পর্বে আমরা যে ডিজাইনটা করব, এই পরিবেশটা আমরা ডিজাইন করব, গেম এনভায়রনমেন্ট বলা হয়। এটা ডিজাইন করার পর পরবর্তী পর্বগুলোতে আমরা কোডিংয়ে ঢুকব। তাহলে শুরু করা যাক প্রথম পর্বটা। তো আমরা প্রথমে ইউনিটিতে ক্লিক করব, এরপর একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা নিউ যে নিউ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে আপনাদের সামনে। প্রজেক্টের নামে আমি দিচ্ছি রোল এবল। আপনি আপনার পছন্দসই নাম দিতে পারেন। এখান থেকে ট্যাম্পলেট থেকে আমরা 2D 3D অনেকগুলো ট্যাম্পলেট রয়েছে, সেখান থেকে আমরা 3D সিলেক্ট করব। যেহেতু এটা একটা 3D গেম, বাই ডিফল্ট এটা 3D সিলেক্ট করা থাকে, অন্য কোনো কিছু কিছু করতে হবে না। এখানে চাইলে আপনি আপনার কোথায় গেমটা জমা হবে সেটা দিতে পারেন। আমার ক্ষেত্রে এই ই ড্রাইভে গিয়ে গেমটা জমা হবে, পরে আমরা ওখান থেকে ওপেন করতে পারবো। এরপরে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পর প্রজেক্টটা লোড হবে, সেটা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর বেস করে সময় বেশি কম নিতে পারে। সো যেহেতু টাইম নিচ্ছে এটা আমরা একটা স্কিপ করতেছি। ওকে, প্রজেক্ট লোড হয়েছে। এরপর আমাদের যেটা করতে হবে, এটা একটা ব্র্যান্ড নিউ সিন আসছে এখানে, এখানে কোনো কিছুই নাই, এটাতে আমরা বিল্ড করব। এই পাশে সার্ভিস এবং ইন্সপেক্টর রয়েছে, আমরা ইন্সপেক্টরে এসে থাকবো। বাই ডিফল্ট দুটা জিনিস থাকে যখন একটা সিন আসবে। আমার ইউনিটি ভার্সনটা হচ্ছে 18.2.2.1 প্রফেশনাল। এটাতে ওরা বাই ডিফল্ট একটা সিন ফোল্ডার তার মধ্যে একটা স্যাম্পল সিন দিয়ে রাখে। এটা যদি আপনার ভার্সনটা কম হয় সেক্ষেত্রে আসবে না, তখন আপনি রাইট ক্লিক করে ক্রিয়েটে গিয়ে ফোল্ডার নেবেন, ফোল্ডারে সিন লিখে দিয়ে ওটার মধ্যে আবার রাইট ক্লিক করে আপনি একটা সিনে নিতে পারবেন এখান থেকে। সেটা এই যে সিন, এখান থেকে সিনটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার বাই ডিফল্ট করে দেওয়া আছে সেহেতু আমরা এটাই ইউজ করব। ডিফল্ট এখানে একটা মেইন ক্যামেরা থাকে যেটা দিয়ে আমরা দেখব গেমটাকে, গেম ভিউ, আর একটা ডিরেকশনাল লাইট থাকে যেটা অ্যাকচুয়ালি ইউনিটি গেমের সূর্য হিসাবে ইউজ করা হয়, যেটা থেকে আমরা লাইট বা আলোটা পেয়ে থাকি। তো এনভায়রনমেন্টটা ডিজাইন করার জন্য আমার কিছু টেক্সচার লাগবে, সেটার জন্য আমরা একটা কিছু টেক্সচার ইউজ করব যেগুলো অ্যাকচুয়ালি আমার ডেস্কটপে একটা ফোল্ডারে রয়েছে। তো আমরা এটার জন্য ডেস্কটপে যাব, এই ফোল্ডারটাকে ড্র্যাগ করে ধরে এনে ইউনিটের উপর এভাবে রাখলেই ইউনিটটা ওপেন হবে, এখানে এসে ছেড়ে দেব। তো এই টেক্সচারগুলো চলে আসছে। এখানে একটা বলের টেক্সচার রয়েছে, একটা গ্রাস টেক্সচার রয়েছে এবং একটা ওয়ালের টেক্সচার রয়েছে। এই ফোল্ডারটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর নিচে, লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী এরকম টেক্সচারগুলো আপনি ওই গুগল থেকে সার্চ করে বা ডাউনলোড করে নিতে পারেন। তো শুরুতে আমরা এই ডিজাইনের জন্য একটা কিউব নিব, এখানে রাইট ক্লিক করব, এই হায়ারার্কিতে আমরা রাইট ক্লিক করব, অথবা এখানে ক্রিয়েটের এখানে ক্লিক করলেও হবে। এসে 3D-তে এসে একটা কিউব নেব, মানে কিউব নিলাম, এটা আমরা এখানে
যে এই ছোট বিন্দুটাতে ক্লিক করে রিসেট করে দেব, সাথে সবগুলো 0 0 0 হয়ে গেছে। এখন এটা আমাদের ওয়ার্ল্ডের একদম মিডলে চলে আসছে। এরপর এটার স্কেলটা বাড়াবো, স্কেলটা এদিকে হবে 6, এটা 0.5 এবং এটাও 6। তাহলে এটা এই আকৃতি দেখাবে। এরপরে এই গ্রাস টেক্সচারটা আমরা চেপে ধরে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব। ড্রপ করে দেওয়ার পর এই টেক্সচারটা দেখাচ্ছে গ্রাউন্ডে। এরপরে এটার উপর এটাকে আমরা একটা নাম দিব, এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড। এরপর এটার উপর ক্লিক করে, এটার উপর রাইট ক্লিক করে 3D অবজেক্টে গিয়ে আরও একটা কিউব নিব এবং কিউবটাকে ড্র্যাগ করে ধরে একদম বাইরে নিয়ে আসবো, এইভাবে যাতে করে এই সাইজেরই একটা কিউব হয়ে থাকে। এরপর যেটা করব, এটা হচ্ছে ওয়ালের জন্য এটা অ্যাকচুয়ালি, তো এটাতে আমরা এটা করব 0.2, এটা হবে 1, এটা হবে 0.2। তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 1 ও 6, রাইট, এটা হবে 6। তাহলে এটা হচ্ছে ওয়াল, এটা পাশেই থাকবে। এবং এটাকে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো, এখন মিডলে আছে, এটা ডানে বামে নিতে পারবো। এখন এটা ডান পাশে নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে আসবো। এর জন্য আমাকে এখানে লিখতে হবে 3 3, হলে একদম, যেহেতু এটা পুরোটাই 6, তাহলে 3 হলে একদম পাশে চলে আসবে। এরপর এখানে আমরা এই ওয়ালের যে টেক্সচার আছে ওটা ড্র্যাগ করে ধরে এই সাদা ওয়ালটার উপরে এখানে ড্র্যাগ ড্রপ করে দেবো। ড্রপ করে দেওয়ার সাথে সাথে দেখবেন এটাতে ওই ওয়ালের টেক্সচারটা বসে গেছে, অনেকটা মনে হচ্ছে যেন ইটের একটা দেয়াল। এরপর আমরা এখানে এই অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটসে ক্লিক করার পর এখানে আমাদের টেক্সচার ফোল্ডার এবং সিন ফোল্ডার দুটাই দেখাচ্ছে। এখানে আরেকটা ফোল্ডার নিব, ফোল্ডারের নাম হবে ক্রিয়েট ফোল্ডার গিয়ে, এটা হবে এটা দিব প্রিফ্যাব। প্রিফ্যাব হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা একটা গেম অবজেক্ট বানানোর পর এখানে প্রিফ্যাব আকারে রাখলে সেটা পরবর্তীতে যে কোনো সময় আমরা ইউজ করতে পারবো। ওয়ালটা বানানোটা ভুল হয়েছে, ওয়াল। এখন এই ওয়ালটা যেহেতু আমার 4টা ওয়াল লাগবে চারপাশে, এই জন্য এটাকে প্রিফ্যাব আকারে এখানে পেস্ট করব। এরপর এখান থেকে নিয়ে আমরা এই ওয়ালটাকে ইউজ করতে পারবো। এবার যখন আমরা ওয়ালটাকে আবার ইউজ করব, এখানে ইউজ করব, অথবা এটা ইউজ না করে আমরা এটাকেও কপি করতে পারবো। এটার উপর ক্লিক করার পর আমরা এখানে মুভ টুল এখানে ক্লিক করব। এই মুভ টুলে ক্লিক করলে দেখবেন এক্স ওয়াই জি এক্সে আমাদেরকে একটা ডিরেকশন দেখাবে। এখানে যে কোনো এইটাতে যে কোনো একটাতে ক্লিক করে চেপে ধরে কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলে ক্লিক করে ধরে থাকতে হবে না, জাস্ট ক্লিক করার পর ক্লিক ছেড়ে দিয়ে কন্ট্রোল ডি, সাথে সাথে এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। এবং এটাকে এই পাশ থেকে আমরা সরাসরি এখানে নিয়ে আসবো বাম পাশে। এরপর এটাকে আবার ক্লিক করে আবার কন্ট্রোল ডি দিব, আরেকটা হয়ে কপি হয়ে গেছে। এরপর মিডলে এনে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, এটা 90 90 দিলে এটা পাশাপাশি হয়ে যাবে এবং এটাকে একদম এই পাশে নিয়ে আসবো। একইভাবে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা তৈরি করব এবং এটা একদম শেষ প্রান্তে নিয়ে যাব। তাহলে এটা দেখতে এরকম লাগবে, যেমন একটা মাঠ, এর চারপাশে দেয়াল রয়েছে। এরপর আমরা যদি এই দিক থেকে তাকাই তাহলে মনে হচ্ছে এটা একটা গ্রাউন্ডে কিছু একটা ওয়ালের মধ্যে আমাদের একটা গ্রাউন্ডের মতো লাগতেছে এবং পাশে চারপাশে যে এগুলো ওয়াল রয়েছে। এরপর কথা হচ্ছে আমাদেরকে এখন এই বল তৈরি করতে হবে, যে বলটা এখানে রোল করবে এবং যেগুলো পিক আপ থাক অবজেক্ট থাকবে সেগুলোকে পিক আপ করবে। তার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে 3D অবজেক্টে এসে একটা স্পেয়ার নিব। স্পেয়ারটা হচ্ছে একটা গোলক, তোলার পর এই ধরনের একটা গোলক থাকবে। এটা তো এখানে রাইট ক্লিক করে রিসেট করে দিব, অথবা আপনি যদি এখানে 0 0 করে দেন সবগুলো 0 0 0, তাহলে এটা সেন্টারে চলে আসবে, এখানে চলে আসছে। এরপর আমরা এখানে অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করলে অ্যাকচুয়ালি সবগুলো ফোল্ডার দেখাবে। টেক্সারে ক্লিক করে টেক্সার থেকে আমরা ফুটবলের টেক্সারটা নিয়ে ওটার উপর ছেড়ে দিলাম। এসপিআরের উপর এখানেও ছাড়তে পারেন, অথবা এটার উপরে সরাসরি ছাড়তে পারেন,
একইভাবে এখানে বলের আকার ধারণ করবে, এটাকে আমরা রিনেম করে দেব বল, এখানে রিনেম করা যাবে। এখন দেখা যাচ্ছে এই টেক্সচারটা অনেক বড় আকারে নিচে এখন বলের মতো লাগতেছেই না, তাহলে নিচে এসে এখানে যে বলের চিহ্নটা রয়েছে এখানে আসলে ওর টেক্সচারটা রয়েছে, এখানে ছোট বিন্দুটাতে আমরা ক্লিক করলেই এটা এক্সপান্ড হবে। এনে গিয়ে দেখেন এখানে দেখেন ইমিশন নামে একটা টাইলিং রয়েছে, এই টাইলিংটা যখন বাড়াবো দেখবেন আপনার সাইজ ইচ্ছে অনুযায়ী আপনি কত কোনটাতে সুন্দর মানানসই হচ্ছে সেভাবে আপনি নিজে এটা ঠিক করে নেবেন। আমি এটাই দিলাম। এরপর আমরা ক্যামেরার বিষয়টা এখন এইভাবে রাখার পর এখন দেখা যাচ্ছে বিষয়টা আপনার দেখতে একটু সুন্দর লাগতেছে, এইভাবে এখানে রাখলে নিচে গ্রাউন্ডটা ওয়ালও দেখা যাচ্ছে, বলটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো এটাকে আমরা গেম ভিউতে যখন যাব, এখানে গেম ভিউতে আসলে কিছু দেখা যাচ্ছে না, অনেক দূরে বল এবং মাঠটা অনেক দূরে দেখা যাচ্ছে, কিন্তু সিন ভিউতে এটা কিন্তু আমাদের দেখতে একদম ইজি লাগতেছে। তাই আমরা ক্যামেরার উপর ক্লিক করব। ক্যামেরার উপর ক্লিক করে এখন যে অবস্থায় আছে গেম ভিউতে একই অবস্থায় দেখানোর জন্য গেম অবজেক্ট আছে নামে একটা মেনু রয়েছে, এখানে গেম অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে অ্যালাইন উইথ ভিউ নামে একটা একটা মেনু রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন গেম ভিউতে যাব দেখা যাচ্ছে গেম ভিউতে সিন ভিউর মতো দেখাচ্ছে। এরপর আমরা যখন প্লে দিব, প্লে দিলে দেখা যাচ্ছে এইরকমই আমাদের উইন্ডোটা দেখাচ্ছে, আমাদের সিনটা এইভাবেই দেখাচ্ছে। তো প্লে মোড অফ করে আমরা এখন এটা প্লে দেওয়ার পর বলটা নিচে পড়তেছে না, কেন পড়বে না, কারণ এটাতে কোনো ধরনের রিজিড বডি বা এটা গ্র্যাভিটি কাজ করতেছে না, এই জন্য এটাতে একটা রিজিড বডি অ্যাড করতে হবে ফিজিক্স। এই ফিজিক্সটা অ্যাড করার পর এটা রিজিড বডি হিসাবে এটা গ্র্যাভিটি ফিরে পাবে। তো আমরা এই বলটাকে সিলেক্ট করে এখানে অ্যাড কম্পোনেন্টে ক্লিক করব। এরপর আমরা রিজিড বডি সার্চ দেব, রিজিড বডি টু ডি আছে এবং শুধু রিজিড বডি আছে, এটা হচ্ছে টু ডি গেমের জন্য আর এটা হচ্ছে থ্রি ডি গেমের জন্য। আমরা রিজিড বডিটা সিলেক্ট করব, আর কিছু করতে হবে না। এরপর আমরা সেভ দিয়ে গেমটা যখন প্লে দিব বলটা নিচে পড়ছে, এবং বলটা পড়ার পর ঘুরিয়ে যাচ্ছে না কারণ এটা কোনো কিছুর সাথে সংঘর্ষ পাচ্ছে না, কোনো অ্যাঙ্গেল যদি অ্যাঙ্গেল যেমন মনে করেন আমি এখানে যদি কোনো একটা অ্যাঙ্গেলে থাকতো বা একটা একটু স্লপি হতো তখন সেটা যেদিকে নিচে ওদিকে গড়াই পড়তো। সো এটুকু যাচ্ছে না এখন, এটা পরে আমরা জেনে নিব। এরপর আমাদের বাকি কাজ হচ্ছে আমরা কিউব অনেকগুলো পিক আপ থাকবে এখানে, কিউবগুলো আমরা তৈরি করে চারপাশে ডিজাইন করে নেব। এর জন্য আমরা রাইট ক্লিক করব, আবারও এই হায়ারার্কিতে থ্রি ডি অবজেক্টে এসে আমরা কিউবে ক্লিক করব এবং এটাকে রিসেট করব, 0 0 0 করে দেবো যাতে এখানে আসে, এবং এটার এটা একটু ওপরে তোলার পর এখানে এগুলো দিয়ে কিন্তু আমরা উপরে নিচে করতে পারবো, যে এক্স ওয়াই এবং জি অক্ষ দেখাচ্ছে এগুলো দিয়ে কিন্তু আমরা এটাকে সামনে পেছনে উপরে নিচে এগুলো করতে পারি। এরপর দেখেন আমরা এটা দিয়ে অ্যাকচুয়ালি এভাবে ঘোরানো তোরানো এগুলো হচ্ছে রোটেট করা, এটা হচ্ছে এই টুলটা দিয়ে যেটার নাম হচ্ছে হ্যান্ড টুল। এরপর একটা মুভ টুল আছে, এটা দিয়ে আমরা এদিক ওদিক মুভ করাবো। এরপর কিন্তু এটা এটা কিন্তু রোটেট টুল, এটা দিয়ে আমরা যখন এটা ওর কাজও আছে এটাতে, এবং এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি স্কেল টুল যেটা দিয়ে আমরা স্কেলটা বড় ছোটো করবো। স্কেল টুলের মাঝখানে যে ছোটো এটা আছে এটাতে ক্লিক করে আমরা যখন পিছনের দিকে টানবো এটা ছোটো হবে, আবার সামনের দিকে যখন পুশ করবো সেটা বড় হবে। পিছনের দিকে টেনে এটা মোটামুটি রিজনেবল একটা সাইজ করবো আমরা। এরপর এটাকে রোটেট টুলে আসে এটাকে একটু রোটেট করে দেব এদিকে, এবং হ্যান্ড টুল দিয়ে এটাকে পুরো সিনটাকে রোটেট করে আবার রোটেট টুলে এসে এদিকে ইচ্ছে মতো আপনার ইচ্ছে মতো এটাকে রোটেট করবেন। রোটেট করার পর এটাকে আমরা বিভিন্ন জায়গায় এখানে পেস্ট করব, চারপাশে বলে চারপাশে যাতে এগুলো ঘুরবে এবং বলটা রোটেট করে গিয়ে অবজেক্টগুলোকে কালেক্ট করবে। তো এই এই অবজেক্টটা একদম সাদা, এটাতে আমরা একটু কালার করতে চাচ্ছি, যার জন্য একটা মেটেরিয়াল নামে একটা অবজেক্ট রয়েছে, এই মেটেরিয়ালটা আমরা ইউজ করবো। মেটেরিয়ালের জন্য আরেকটা প্রজেক্ট ফোল্ডার করবো, রাইট ক্লিক করে ক্রিয়েটে এসে একটা ফোল্ডার তৈরি করব, এটার নাম দেব মেটেরিয়াল মেটেরিয়াল, এবং মেটেরিয়াল ফোল্ডারে ডাবল ক্লিক করে এন্টার করব, রাইট ক্লিক করব ফোল্ডারের উপর ক্রিয়েট করব, ক্রিয়েটে গিয়ে এখানে একটা মেটেরিয়াল একটা অপশন আছে মেটেরিয়াল গেলাম, এটা হচ্ছে পিক আপ কালার, পিক আপ কালার দেখেন এটাতে এখন এটা ক্লিক করলেই পাশে ইন্সপেক্টরে অনেকগুলা অপশন দেখাবে, সেখান থেকে দেখেন
আমরা মেইন ম্যাপের আন্ডারে এখানে একটা কলমের মতো আকৃতি রয়েছে, পাশে একটা সাদা অংশ রয়েছে যেটার থেকে আমরা কালারটা অ্যাকচুয়ালি পিক করব। তাহলে এখানে সাদা অংশের উপর ক্লিক করার পর এখানে একটা কালারের বক্স রয়েছে, এখান থেকে আপনি টেনে এখানে পিঙ্ক কালারে নিয়ে আসবেন এবং বাকিটা এখান থেকে আপনি এখানে যে কোনো জায়গায় ক্লিক করে যখন এই পাশে নিয়ে আসবেন একদম কালারটা একদম পিঙ্ক হয়ে গেছে। এটা যে কোনো কালার দিবেন, এটা যাতে ফুটে ওঠে কালারটার জন্য পিঙ্কটা ইউজ করলাম। এখন এই মেটেরিয়াল কালারটা পিঙ্ক হয়ে গেছে, এটা এখান থেকে ধরে নিয়ে আমরা এই যে পিক আপ কিউবটা আছে ওটার উপর ছেড়ে দিলাম। এখন কিউবটার নামটা চেঞ্জ করে আমরা পিক আপ দিব, পিক আপ। এরপর এটারও একটা প্রিফেব তৈরি করব যাতে আমরা অনেকবার ইউজ করবো। এটা প্রিফেব ফোল্ডারে এটা পেস্ট করলাম। এরপর এটাকে আমরা সাজাবো নিজেদের, আগে এটার উচ্চতাটা মেপে নিব, খুব বেশি উঁচুতে থাকবে না, মাটির সাথে মোটামুটি লাগানো অবস্থায় থাকবে যাতে বলটা গড়ানোর সময় সেটাকে ঠাস করতে পারে, একদম নিচে এখান থেকে সামান্য উপরে থাকবে, ঠিক আছে। এরপর আমরা এটাকে বলের চারপাশে রাখবো, এর জন্য এক্স এখানে দেখেন জি এক্স এদিকে হচ্ছে ওয়াই, আমরা এই এক্সের এখানে ক্লিক করলেই উপরে চলে যাচ্ছে, আবার ক্লিক করলেই, দুবার ক্লিক করার পর আমার এটা যেহেতু ঠিকঠাক মতো ছিল না এই জন্য দুবার ক্লিক করতে হয়েছে। অ্যাকচুয়ালি আমরা জি এই যে উপরে জি জিটা উপরে গেলেই এরকম একটা উইন্ডো পাবো, এটা যাতে বলগুলোর প্লেস করতে সুবিধা হয় এটার জন্য এটা যে কোনোভাবে আপনি প্লেস করতে পারেন। টেনে নিয়ে একদম এখানে বসালাম, ক্লিক করে ডুপ্লিকেট করলাম ডি দিয়া, কন্ট্রোল ডি দিয়ে এখানে আসবে, আবার কন্ট্রোল ডি দিলাম এখানে আসছে। এটা এভাবে আপনি সাজাবেন, আমি পুরোটা সাজাচ্ছি, ভিডিওটা স্কিপ করছি যাতে সময় কম লাগে। ওকে সাজানো হয়ে গেছে, আপনি নিজের মতো করে আপনার নিজের মতো করে সাজাবেন এটাকে। এরপর আমরা নিচের যে অংশটা রয়েছে এটাতে ক্লিক করলে এটা আগের অবস্থায় ফিরে আসবে, হ্যান্ডে টুলে গিয়ে আমরা এভাবে চেপে ধরে নিচে আসব। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা যখন আমি রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করে যখন নড়াচড়া করব তখনও কিন্তু এটা নড়বে, এটা রাইট ক্লিক করে নিজের মতো করে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের লেফট ক্লিক, লেফট ক্লিক করে এখানে আসবো এবং রাইট ক্লিক করে এটাকে নাড়াচাড়া করা যায়। যখন আপনি এখানে থাকবেন লেফট ক্লিক করলে অটোমেটিক্যালি হ্যান্ড তুলে চলে যাবে এটা। এভাবে আমরা এটা সাজাবো। তাহলে প্রথম পর্বে এই পর্বে এইটুকুই, আমরা জাস্ট পিক আপগুলো সাজালাম, বলটা তৈরি করলাম, চারপাশের ওয়াল দিলাম এবং একটা গ্রাউন্ড তৈরি করলাম। এইটুক পর্যন্ত হচ্ছে প্রথম পর্ব। এরপর থেকে আমরা কোডিংয়ে ঢুকবো। এই পর্বে কোনো করতে গিয়ে কোনো সমস্যা পড়লে কমেন্টে আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ টুকু দিয়ে বোঝানোর জন্য, এবং কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।